মেয়েরা যে ইচ্ছে আছে দুই পরিবারের, শুধু মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল মামা। সুন্দরী মামা তো বোনকে বিয়ে করার লোভে পাগল ভাগিনা, কিন্তু তার সাথে মামা বিয়ে দিতে না চাওয়ায় গুলাঙ্গার ভাগিনা মামাকে খতম করল। তবে ঘর বাঁধতে পারল না সুন্দরী মামাতো বোনের সাথে। অবশেষে পুলিশ আটক করে দিয়েছে কয়েকদিনের রিমান্ড। সুন্দরী মামাতো বোনকে বিয়ে করতে মামা বাধা দেয়ায় তাকে হত্যা করার এই নির্মম ও দুঃখজনক ঘটনা ঘটে রংপুর বদরগঞ্জ উপজেলার আদরপুর গ্রামে। জানা যায়, হানিফ তার মামার একমাত্র মেয়ে রূপালীর সঙ্গে প্রেম করেছে। তাদের প্রেম মেনে নিতে রাজি দুই পরিবারই শুধু রাজি না মামা। চার পাঁচ মাস বোঝানোর পরেও মত ঘুরায় না জেদি মামা। তার কথা মেয়েকে গলা কেটে বানের জলে ভাসিয়ে দিলেও মেয়ে দেবে না সুদখোর দুলাভাইয়ের ছেলের সাথে। এই কঠিন শর্ত মেনে নিতে নারাজ ভাগিনা, তাই তার বিয়ের পথে বাধা হওয়া মামাকেই নৃশংসভাবে হত্যা করে। তবে যার জন্য মামাকে হত্যা করল তাকে আর এই জীবনে পাওয়া হলো না। খুনের অপরাধে আটক করা হয় লোভী অমানুষ ভাগিনাকে। বিয়ে করতে না পেরে কোনো মানুষ যে তার মামাকে হত্যা করতে পারে তা ভাবনাই ছিল না কারো। মামাতো বোনকে বিয়ে করতে না পেরে আপন মামাকে হত্যা করার অপরাধে খুনি ভাগিনার কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান।